বারাসাত কাজীপাড়া এলাকায় মতুয়া ভক্তদের গাড়িতে হামলার ঘটনায় নিন্দা করে প্রতিক্রিয়া দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। যানজটের কারণেই ঘটনার সূত্রপাত, সিসি ক্যামেরার ছবিতে তা পরিষ্কার। সাংবাদিক বৈঠক করে একথা জানালেন পুলিশ সুপার। বারাসাত কাজীপাড়া এলাকায় মতুয়া ভক্তদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া দিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন সাংবাদিক সম্মেলন করে ঘটনার নিন্দা প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক, তবে এর সাথে তৃণমূলকে জড়ানো হচ্ছে, নোংরা রাজনীতি করা হচ্ছে। মন্ত্রী আরও জানান, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। যানজটের কারণে ঘটনার সূত্রপাত, ইতিমধ্যেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ঘটনার তদন্ত চলছে। ঠাকুরবাড়ি গিয়েছিলেন, ব্যাক করছিলেন, জগতিঘাটা মানে আমাদের কাজীপাড়ায়, কাজীপাড়ার সামনেটা খুব ন্যারো একটা ব্রিজ আছে, ছোট্ট ব্রিজ। একদল ছেলে ওখানে কাজ করে যে গাড়ি যাতে জ্যাম না হয়, যে একটা গাড়িকে পাস করিয়ে দেয়, একদিকে দাঁড় করায়। একটি বাসের সাথে একটি 407 লাগে, গায়ে লাগে, এবং তারপরে আমরা চারজনকে বারাসাত থানায় চারজনকে গ্রেপ্তার করেছি। আমরা গ্রেপ্তার হয়েছে স্বাভাবিকভাবেই, আমরা মনে করি কোনো মতুয়া ভক্ত আক্রান্ত হোক, আক্রমণ হোক, আক্রমণ করা হোক, কেউ আক্রমণের কোনো প্ল্যান করে কেউ আক্রমণ করেনি, এবং কেউ চেষ্টা করেনি যে মতুয়া ভাইদের মেলাইন করা, এ করেনি। কিন্তু যে নোংরা রাজনীতিটা হচ্ছে, গত দু তিন দিন ধরে দেখছি একটা নোংরা রাজনীতির খেলা চলছে, সেটা ঠাকুরবাড়িকে কেন্দ্র করে করছে, পার্টিকুলার একজন করার চেষ্টা করছে নোংরা খেলা, তাদের হিন্দু মুসলমান জড়িয়ে দিচ্ছে। বহু মুসলিম রয়েছে, বহু মুসলমান রয়েছেন যারা মতুয়া ধর্মাবলম্বী, যারা বিশ্বাস করে, মতুয়া ধর্মকে বিশ্বাস করে। আমরা তো বিশ্বাস করি মতুয়া ধর্মে, মতুয়ারা অত্যন্ত ভদ্র, অত্যন্ত নম্র, অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত শান্ত ও শান্তিপ্রিয়, তাদের নিয়ে একটা জঘন্য ঘৃণ্য রাজনীতি হচ্ছে। এদিন শান্তনু ঠাকুরকেও এক হাত নিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ঠাকুরবাড়িতে কেউ নিজেকে বড় মাতব্বর ভাবছে, মতুয়াদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন, হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা করেছেন, সে কথাও এদিন স্মরণ করিয়ে দেন জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন হাবড়াতে এসে সাংবাদিক সম্মেলন করে তিনি আরও জানান, বলছেন হ্যাঁ ঠাকুরবাড়িতে আঘাত করেছেন। আরে ঠাকুরবাড়িটা চিনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠাকুরবাড়ির গত 25 বছর ধরে ঠাকুরবাড়ির সাথে যার সম্পর্ক, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বড় মায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্ক, মার মেয়ের সম্পর্ক। এ তো আমরা এসপিকে দিয়ে করিয়েছি, আমরা আইসি বারাসাতকে দিয়ে বলিয়েছি, শান্তিনু ঠাকুর ছেড়ে দিন না, উনি কত বড় মাতব্বর আমি জানি না, ওর এই বড় বড় লেকচারও বন্ধ করুন, সময় আসবে দেখবেন, এর গাড়ির চাকা রাজত্ব, এই নোংরা খেলা তৃণমূল কংগ্রেসকে জড়াবে কেন। পাশাপাশি বারাসাত কাজীপাড়া এলাকায় মতুয়া ভক্তদের গাড়িতে হামলার ঘটনায় সাংবাদিক বৈঠক করলেন বারাসাত জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি। এ বিষয়ে পুলিশ সুপার জানিয়েছেন, যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে যশোহর রোডের ওপর একটি সংকীর্ণ ব্রিজ রয়েছে, রাস্তায় যানজটের কারণে কিছু লোকাল ছেলে যানজট মুক্ত করতে গাড়িগুলিকে পাস করানোর ব্যবস্থা করছিলেন। সে সময় মতুয়া সম্প্রদায়ের বাসটি এগিয়ে আসায় কোনোক্রমে লোকাল ছেলেদের মধ্যে কেউ বাসে ঢিল ছোড়ে, তা থেকেই ঘটনার সূত্রপাত হয়। পুলিশ সুপার আরও জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়, ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার সত্যতা সামনে এসেছে, খোয়া যাওয়া মোবাইলটিও উদ্ধার হয়েছে, তদন্ত প্রক্রিয়া চলছে। ট্রাফিক ওখানে একটা সমস্যা তৈরি হয়েছিল সেদিন রাত্রে, এমনি ন্যারো ব্রিজ খুব, তো দুদিক থেকে গুডস ভেহিকেল বা বড় ভেহিকেল একসাথে ব্রিজটা ক্রস করতে পারে না, তো সিঙ্গল লেনে ছাড়তে হচ্ছিলো, এবং সেই সময় ট্রাফিক পার্সোনাল এর ওখানে ছিল না, লোকাল কিছু ছেলে ওটা করছিল, তার মধ্যে একটি বাস এগিয়ে আসে, সেই বাসটা তাদের মনে হয়েছিল, যারা মিসক্রিয়েন্স তাদের মনে হয়েছিল বাসটা লেন ভেঙে এগিয়ে এসছে বলে বাসের উইন্ডশিল্ডে একটা ঢিল মারে, প্রথমে ঢিল মারার পর ন্যাচারালি বাসে যারা ছিলেন তারা নেমে এসে প্রতিবাদ করেন, তারা প্রতিবাদ করলে তখন ওই ওয়ান অফ দি অ্যাসাইলেন্ট একজন বাসের পিলগ্রিমকে মাথায় ইট দিয়ে মারেন, তিনি ইঞ্জিওর্ড হন, তখন বাসটা আবার এগিয়ে চলে আসে, বাসটা এগিয়ে চলে আসলে বাকি পিলগ্রিম যারা নেমেছিলেন প্রতিবাদ করতে তারাও বাসটার পেছনে চলে আসেন, তখন সেকেন্ড আরেকটা জায়গা ওখান থেকে 20 মিটার আগে এসে 3-4 জন ছেলে আবার বাসটাকে দাঁড় করায়, বাসটাকে দাঁড় করালে ওখানে একটা কমোশন হয়, বিশেষত ড্রাইভারের এগেনস্টে, আমরা যেটা ফুটেজ থেকে দেখেছি ড্রাইভার এগেনস্টে ওখানে কমোশন হচ্ছিল,
তারপর পরবর্তীকালে ওখানেও একটা ধাক্কাধাক্কি সিচুয়েশন হয়, তারপর বাসটা বেরিয়ে চলে যায়। আমার যেটা উদ্দেশ্য বলা সেটা হচ্ছে কোনো পার্টিকুলার গ্রুপ অফ পিপল, কোনো একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে টার্গেট করে এই ধরনের ঘটনা ঘটায়নি। একটা রাস্তায় ঘটনা ঘটেছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা, যাদের এগেনস্টে হয়েছে, ইনজিওর্ড হয়েছে যারা, এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা যে আইনি প্রক্রিয়া যেটা আছে, কেস স্টার্ট করেছি, অ্যারেস্ট করেছি, পরবর্তীকালে আরও অ্যারেস্ট আইডেন্টিফিকেশনের পর্যায়ে চলছে, আইডেন্টিফিকেশন কমপ্লিট হলে আরও অ্যারেস্ট আমরা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা।